হাই বন্ধুগণ, আমি বিবেকানন্দ স্যার, MWC বাই বিবেকানন্দ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের পার্ট ফোর আমি শুরু করছি। পার্ট ফোর, পার্ট ফাইভ বা পার্ট সিক্স যদি দিই, এই অঙ্কগুলোকে দেখবে যে এই অঙ্কগুলো যেটা আছে নর্মাল মেথডে করতে গেলে খুব কঠিন হবে, কিন্তু আমি যে মেথডটা দেবো সেই মেথডটা ফলো করবে, দেখবে এটাও 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হবে। এবং এই অঙ্কগুলো যেটা আছে সেটা তুমি NTPC-র পরীক্ষা, WBCS-এর মেন্স অথবা SSC CGL বা যে পরীক্ষাগুলো যেটা দিবে সেই পরীক্ষাগুলোর জন্য এই অঙ্কগুলো খুব ভাইটাল অঙ্ক, এবং এই প্রশ্নগুলো কিন্তু আসবেই, এই টাইপটা আসবেই। তো যে অঙ্কগুলো আমি নিয়েছি সেটা SSC CGL-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, WBCS-এর মেন্সের কোশ্চেন আছে, এবং অন্য টাইপগুলোকে আমি আলাদা নিয়েছি। আগের যে টাইপ আমি করিয়েছি সেটাতে কী ছিল যে আমি মিশাচ্ছি, মিশানোর পর রেশিও আমার কী আসছে, কিন্তু এবারে আছে যে কোনো আমার একটা মিশ্রণ আছে, সেই মিশ্রণে কিছু আমি অ্যাড করব অথবা সেই মিশ্রণ থেকে আমি কিছু অংশ তুলে নিব, তুলে নিয়ে তার পরিবর্তে আর কিছু আমি যোগ করব, তাহলে কত অংশ তুলতে হবে অথবা তোলার পর রেশিওটা কী হবে, অর্থাৎ এই মিসলেনিয়াস টাইপ। তো আমি প্রথম অঙ্ক নিচ্ছি, প্রথম অঙ্কটা দেখো, বলছে যে জিঙ্ক অ্যান্ড কপার আর ইন দ্য রেশিও 5:3 ইন 400 গ্রাম অফ অ্যান অ্যালয়। অর্থাৎ একটা মিশ্র ধাতু আছে, একটা অ্যালয় আছে 400 গ্রাম, যার মধ্যে জিঙ্ক এবং কপারের অনুপাত হচ্ছে 5:3। বলছে হাউ মাচ অফ কপার শুড বি অ্যাডেড টু মেক দ্য রেশিও 5:4। বলছে এর মধ্যে আর কতটা কপার যোগ করলে জিঙ্ক এবং কপারের রেশিও 5:4 হবে। অর্থাৎ 400 গ্রামের মধ্যে 5:3 অনুপাতে জিঙ্ক এবং কপার আছে, এর মধ্যে আমার কাছে জানতে চাইছে যে আর কত পরিমাণ আমি কপারের মধ্যে যোগ করব, যাতে যোগ করার পর জিঙ্ক এবং কপারের রেশিও 5:4 হবে। তো দেখো অঙ্কটা হচ্ছে যে আমার হচ্ছে মোট 400 গ্রাম আছে, কত 5:3 আছে, টোটাল হচ্ছে কত 400 গ্রাম, তার মানে 5 আর 3 = 8 আছে, 8 = হচ্ছে 400 গ্রাম, তার মানে 1 = হচ্ছে 50 গ্রাম। এবার দেখো বলছে যে আমার এখানে জিঙ্ক আছে আর কপার আছে, কত 5:3। এবার বলছে যে এর মধ্যে আমি কপার যোগ করব, তাহলে কপার যদি আমি যোগ করি তাহলে কপারের কোয়ান্টিটি আমার বেড়ে যাবে কিন্তু জিঙ্কের কোয়ান্টিটি আমার সেম থাকবে। এবার দেখো রেশিওটা বলছে 5:4, অর্থাৎ 5:4 হবে কপার যোগ করার পর। তাহলে দেখো আমার আগে কপার যেটুকু ছিল এখনও কিন্তু কপার সেই পরিমাণই আছে, জিঙ্ক সেই পরিমাণই আছে, কপার আমি অ্যাড করছি, কপারের পরিমাণটা আমার বেড়েছে। তাহলে আগে দেখো কপার ছিল কত 3, এখন হয়েছে কত 4, তাহলে আমি যোগ করেছি কত 1, তাহলে 1 = আমি বের করেছি যে 8 = যদি 400 হয় তাহলে 1 = 500, অর্থাৎ 1/50, অর্থাৎ 1 = 50 গ্রাম, অর্থাৎ আমাকে 50 গ্রাম কপার আমাকে যোগ করতে হবে। এবার দেখো এটাকে যদি আমি অন্য মেথডে যদি করি আর কি, জেনারেলি করবে যে 5:3 রেশিও আছে 400 গ্রামের মধ্যে, তাহলে জিঙ্ক হচ্ছে আমার 5/8 ইন্টু হচ্ছে 400 = 8×5=40, 250 গ্রাম, আর কপার হচ্ছে আমার 3/8 ইন্টু হচ্ছে 400, 8×5=40, 50 = হচ্ছে 150 গ্রাম। এবার এইখানে কী হচ্ছে যে আমাকে কপার যোগ করার পর আমাকে তাহলে কী হচ্ছে যে এর সঙ্গে কতটা যোগ করতে হবে আমাকে, তাহলে 5 = হচ্ছে যে 5 = হচ্ছে আমার কত 250, তাহলে 1 = হচ্ছে আমার 50, তাহলে এটা যদি 4 করতে হয় তাহলে 4 = হবে আমার 4×50 = হচ্ছে 200, তাহলে ছিল 150, আমাকে হতে হবে 200, অর্থাৎ আমাকে +50 আমাকে যোগ করতে হবে। তো এটাতে আমাকে দেখো এতটা ক্যালকুলেশন করতে হচ্ছে আর কি, কিন্তু এইখানে যদি আমি এই কনসেপ্টটা যদি আমি বুঝতে পারি তাহলে দেখো এটা কতটুকু সময় লাগবে আর কি, কিছু লেখার দরকার পড়বে না, অঙ্ক দেখে মুখে মুখে কিন্তু অঙ্কটা হবে। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
দেখো এই অঙ্কটা বলছে যে দ্য রেশিও অফ কোয়ান্টিটিজ অফ অ্যান অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন এ মিক্সচার ইজ 1:3। বলছে কোনো একটা মিশ্রণ আছে যেটাতে অ্যাসিড এবং জলের অনুপাত হচ্ছে 1:3। বলছে ইফ 5 লিটার অফ অ্যাসিড ইজ ফার্দার অ্যাডেড, অর্থাৎ আরও 5 লিটার অ্যাসিড যদি এই মিশ্রণের মধ্যে যোগ করি, দেন দ্য নিউ রেশিও বিকমস 1:2। তাহলে নতুন যে মিশ্রণ হবে সেটাতে অ্যাসিড এবং জলের অনুপাত হবে 1:2। তাহলে বলছে দ্য কোয়ান্টিটি অফ নিউ মিক্সচার ইজ, অর্থাৎ নতুন যে মিশ্রণ যেটা তৈরি হবে তার পরিমাণটা কত হবে, তার পরিমাণ কত হবে। তাহলে দেখো প্রথমে কী হচ্ছে যে আমার হচ্ছে অ্যাসিড আর ওয়াটার আছে, তাহলে এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে আমার ওয়াটার, আছে কত, অ্যাসিড হচ্ছে 1, ওয়াটার হচ্ছে 3। এরপর কী হচ্ছে, এর মধ্যে আমি অ্যাসিড যোগ করলাম, তাহলে অ্যাসিড যোগ করার পর কী হচ্ছে যে আমার রেশিও হচ্ছে 1:2। এবার দেখো আমি এখানে কী হচ্ছে যে প্রথমে অ্যাসিড ছিল 1, জল ছিল 3, পরে কী হচ্ছে যে আমি 5 লিটার অ্যাসিড যোগ করেছি, তাহলে 5 লিটার অ্যাসিড যোগ করার পর নতুন যে মিশ্রণ তৈরি হয়েছে ওটাতে অ্যাসিড আর এসে রেশিও হচ্ছে 1:2। তাহলে দেখো আমার জল আগে যে পরিমাণ ছিল, জল তো আমার এখনও সেই পরিমাণই আছে, জলের তো আমার কোনো পরিবর্তন হয়নি, কারণ আমি অ্যাসিড যোগ করেছি ফলে অ্যাসিডের কোয়ান্টিটি আমার বেড়েছে, কিন্তু জলের কোয়ান্টিটি আগে যা ছিল এখনও সেম আছে। তাহলে আমি কী হচ্ছে যেখানে জল হচ্ছে 3 আর এখানে জল হচ্ছে 2, তাহলে আমি এই দুটোকে আমি সমান করে নিই, তাহলে একে কী হচ্ছে যে একে আমি 2 দিয়ে গুণ করছি আর একে আমি 3 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2:6 আর এটা হচ্ছে 3:6। তাহলে দেখো আগে জল যেটুকু ছিল এখনও জল সেইটুকু আছে, কিন্তু অ্যাসিড আমি যোগ করেছি, আগে ছিল 2 এখন হয়েছে 3, তাহলে বেড়েছে কত, 1, তাহলে বেড়েছে আমার 1, তাহলে 1 সমান কত, 5 লিটার। তাহলে 1 সমান হচ্ছে 5 লিটার। আমার কাছে জানতে চেয়েছে যে কোয়ান্টিটি অফ নিউ মিক্সচার, অর্থাৎ নতুন মিশ্রণের পরিমাণ কত, তাহলে নতুন মিশ্রণ হচ্ছে কত, 3+6 হচ্ছে 9, তাহলে 1 সমান যদি 5 হয় তাহলে 9 সমান কত হবে, 9×5 সমান হচ্ছে 45 লিটার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 45 লিটার। চলো নেক্সট কোশ্চেন দেখছি। এই কোশ্চেনটা দেখো, আমি কোশ্চেনটা একবার পড়ছি। এ কাপ কন্টেন্টস 3 পার্টস অফ মিল্ক অ্যান্ড 1 পার্ট অফ ওয়াটার, অর্থাৎ একটা কাপে 3 ভাগ দুধ এবং 1 ভাগ জল আছে। বলছে সাম পার্ট অফ দ্য মিক্সচার ইজ ড্রন অফ, বলছে এই কাপ থেকে কিছু পরিমাণ মিক্সচার তুলে নেওয়া হলো, অ্যান্ড ওয়াটার সাবস্টিটিউটেড সো দ্যাট দ্য রেজাল্টিং মিক্সচার টার্নড ইনটু 1/2 মিল্ক and 1/2 ওয়াটার। তো বলছে পার্ট অফ দ্য মিক্সচার ড্রন অফ ওয়াজ, বলছে এখানে একটা কাপ আছে, এই একটা কাপ আছে, এটাতে মিল্ক আর ওয়াটার 3 ভাগ দুধ আছে আর 1 ভাগ জল আছে। বলছে এই মিশ্রণ থেকে কিছু পরিমাণ আমি তুলে নিলাম, তুলে নিয়ে তার পরিবর্তে ইকুয়াল কোয়ান্টিটি, এখানে ইকুয়াল কথাটা দেইনি, ইকুয়াল কোয়ান্টিটি আমি শুধু জল মিশাচ্ছি, তাহলে আমি এখান থেকে আমি এক্স পরিমাণ আমি মিশ্রণ তুলে নিলাম, তার পরিবর্তে আমি 1 লিটার শুধু জল আমি যোগ করলাম। যোগ করার পর বলছে যে মিক্সচার টার্নড ইনটু 1/2 মিল্ক and 1/2 ওয়াটার, অর্থাৎ দুধ এবং জলের অনুপাত সমান হয়ে গেল, অর্থাৎ তোলার পর যেটা হলো সেটা হচ্ছে 1:1 হয়ে গেল, অর্থাৎ মিল্ক অ্যান্ড হচ্ছে ওয়াটার। তাহলে দেখো প্রথমে ছিল 3 ভাগ জল দুধ ছিল, 1 ভাগ জল ছিল, এখান থেকে আমি এক্স পরিমাণ আমি তুলেছি, তো এক্স পরিমাণ মিশ্রণ তুলেছি আর তার পরিবর্তে এক্স পরিমাণ আমি শুধু জল দিয়েছি, তার মানে যে পরিমাণ তুলেছি সেই পরিমাণ দিয়েছি, তাহলে
এর কোয়ান্টিটি এবং এর কোয়ান্টিটি দুটো সমান হবে। তাহলে দেখো এখানে কত আছে, তিন আর এক চার, এখানে আছে এক এক দুই। তার মানে আমার ইনিশিয়ালি কোয়ান্টিটি ছিল মিল্ক অ্যান্ড ওয়াটার, প্রথমে ছিল থ্রি এক, পরে হয়েছে এক এবং এক। তাহলে এই দুটো কোয়ান্টিটি আমার সেম হবে। তাহলে এটাকে যদি সেম করতে হয় তাহলে এটাকে করে দিব দুই আর এটাকে করে দিব দুই, তাহলে এখানেও চার এখানেও চার। এবার দেখো বলছে যে প্রথমে ছিল কত, এটা তিন ছিল, এখন হয়েছে কত দুই, তাহলে তুলেছি কত এক। তাহলে ছিল তিন, এক তোলার ফলে হলো দুই, তার মানে কি তিন ছিল এক তুললাম, তাহলে কত তুললাম তিনের মধ্যে এক, অর্থাৎ ওয়ান থার্ড আমি তুলে নিলাম। তার মানে আমি তুলে নিলাম ওয়ান থার্ড, কতর মধ্যে তিনের মধ্যে এক তুললাম, অর্থাৎ একের তিন, তাহলে একের তিন হচ্ছে আমার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নিচ্ছি। দেখো এই কোশ্চেনটা আগের কোশ্চেনের মতোই, কোশ্চেনটা বলছে এ ভেসেল ইজ ফিল্ড উইথ লিকুইড, অর্থাৎ একটা পাত্রের মধ্যে কিছু লিকুইড আছে যার মধ্যে চার ভাগ হচ্ছে জল এবং পাঁচ ভাগ হচ্ছে সিরাপ। অর্থাৎ একটা পাত্র আছে, এই একটা পাত্র আছে, জল আছে আর সিরাপ আছে, চার ভাগ হচ্ছে জল আর পাঁচ ভাগ হচ্ছে আমার সিরাপ। বলছে এই মিশ্রণ, বলছে হাউ মাচ অফ দ্য মিক্সচার মাস্ট বি ড্রন অফ অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার সো দ্যাট দ্য মিক্সচার মে বি হাফ ওয়াটার অ্যান্ড হাফ সিরাপ। বলছে এই মিশ্রণের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে, বলছে এই মিশ্রণের কি পরিমাণ তুলে নিয়ে তার পরিবর্তে জল যদি অ্যাড করা হয় তাহলে নতুন যে মিক্সচার হবে সেটাতে হাফ জল এবং হাফ সিরাপ থাকবে। তাহলে দেখো আমি এখান থেকে কি হচ্ছে যে এটা মিক্সচার আছে, এই মিক্সচার থেকে কি হচ্ছে যে আমি এক্স পরিমাণ আমি মিক্সচার তুলে নিচ্ছি, এক্স পরিমাণ আমি মিক্সচার তুলে নিলাম, তার পরিবর্তে কি হচ্ছে যে আমি অ্যাড করছি এক্স পরিমাণ আমি জল, অর্থাৎ এক্স পরিমাণ আমি মিশ্রণ তুললাম তার পরিবর্তে এক্স পরিমাণ শুধু জল আমি অ্যাড করলাম। এবারে কি হচ্ছে যে আমার নতুন যে মিক্সচার সেটাতে ওয়াটার এবং সিরাপ ওয়ান ইস টু ওয়ান হয়ে গেল। তাহলে এবার বলো যে আমার প্রথমে যতটুকু ছিল তা থেকে যতটা তুলেছি ঠিক ততটাই আমি জল দিয়েছি, ফলে কোয়ান্টিটিতে আমার কোনো ডিফারেন্স হচ্ছে না, প্রথমের যে কোয়ান্টিটি ছিল এবং পরের কোয়ান্টিটি দুটো সেম হবে, দুটো সেম হবে। তাহলে দেখো প্রথমে ছিল কত, প্রথমে হচ্ছে আমার ওয়াটার অ্যান্ড সিরাপ, ওয়াটার কত ছিল চার ইস টু পাঁচ ছিল, চার পাঁচ, পরে হলো কত এক এক। তাহলে এই দুটো আমার ইকুয়াল হবে, কিন্তু এখানে কত আছে নয় আর এখানে হচ্ছে দুই, তাহলে একে কী করবো একে দুই দিয়ে গুণ করব, আর একে কী করবো চার পাঁচ নয় একে নয় দিয়ে গুণ করব। তাহলে দেখো পরিমাণটা দাঁড়াচ্ছে চার দুগুণ আট আর হচ্ছে পাঁচ দুগুণ দশ, আর এটা দাঁড়াচ্ছে নাইন ইস টু নাইন। তাহলে দেখো আমার ছিল দশ হয়ে গেল নয়, তার মানে তুলেছি কত এক, তাহলে আমার ছিল দশ হয়েছে নয় তুলেছি কত এক, কতর মধ্যে দশের মধ্যে এক তুলেছি তবেই ন হয়েছে, অর্থাৎ আমি তুললাম ওয়ান বাই টেন, তাহলে দশের মধ্যে এক তুলেছি অর্থাৎ একের দশ অংশ তুলেছি। চলো আরেকটা কোশ্চেন নিচ্ছি। দেখো এটাও সেম টাইপের অঙ্ক, অঙ্কটা বলছে যে এ ক্যান কন্টেন্টস মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও থ্রি ইস টু ওয়ান, অর্থাৎ একটা পাত্র আছে যার মধ্যে দুধ এবং জলের অনুপাত হচ্ছে থ্রি ইস টু ওয়ান।
এ পার্ট অফ দিস মিক্সচার ইজ রিপ্লেসড উইথ মিল্ক, বলছে এই মিশ্রণের কিছু অংশ তুলে নিয়ে সেটা দুধ দিয়ে পূরণ করা হলো। অ্যান্ড নাও দ্য নিউ রেশিও অফ মিল্ক টু ওয়াটার ইজ 15:4। তোলার পর নতুন যে মিশ্রণ তৈরি হলো সেই মিশ্রণে দুধ এবং জলের অনুপাত দাঁড়ালো 15:4। তো বলছে যে হোয়াট পোর্শন অফ অরিজিনাল মিক্সচার হ্যাড বিন রিপ্লেসড বাই মিল্ক, যে আমার যে প্রথম মিশ্রণ ছিল সেই মিশ্রণের কত অংশ আমি তুলে নিয়ে তার পরিবর্তে দুধ দিয়েছি, অর্থাৎ কী পরিমাণ অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ দুধ দেওয়া হয়েছে। তাহলে দেখো, প্রথমে এই পাত্র ছিল, এই পাত্রে মিল্ক, মিল্ক টু ওয়াটার, মিল্ক আর ওয়াটার, মিল্ক ছিল 3, দুধ ছিল 1। এখান থেকে ধরো এক্স অংশ মিক্সচার তুলে নেওয়া হলো এবং এক্স অংশ তুলে নিয়ে তার পরিবর্তে কী হচ্ছে যে রিপ্লেসড উইথ মিল্ক, আমি আবার এর মধ্যে এক্স পরিমাণ আমি এটা মিক্সচার আমি মিল্ক অ্যাড করলাম। তাহলে যে পরিমাণ মিশ্রণ তুলেছি সেই পরিমাণই আমি জল অ্যাড করেছি, ফলে আমার কোয়ান্টিটিতে কোনো পার্থক্য হওয়ার কথা না, অর্থাৎ নতুন যে মিশ্রণ দাঁড়ালো সেটাতে আমার হচ্ছে মিল্ক আর ওয়াটার 15:4। তাহলে এই দুটো কোয়ান্টিটি আমার সেম হবে। তাহলে দেখো এখানেও হচ্ছে মিল্ক আর ওয়াটার, প্রথমে ছিল 3:1, পরে হলো 15:4। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে আমার 19। তাহলে একে গুণ করব আমি 19 দিয়ে, একে করব 15:4, একে 19 দিয়ে গুণ করলাম আর 15:4, একে আমি গুণ করব 4 দিয়ে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার 19:57:19 আর এটা দাঁড়াচ্ছে 60:16। তাহলে দেখো আমার ছিল 19, হলো 16, তাহলে আমি তুলেছি কত? 3 তুলেছি। কতর মধ্যে? 19-এর মধ্যে 3 তুলেছি, অর্থাৎ আমি তুলেছি 3/19, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমার 3/19। তো এখানে অনেক কটা টাইপ আমি কাভার করলাম, তো এখনও পর্যন্ত মোটামুটি অনেক কটা টাইপ আমি কাভার করেছি। আর একটা টাইপ থেকে গেল যেখানে কী হচ্ছে যে আমার রিপিটেশন হবে, যে কিছু অংশ তুললাম তার পরিবর্তে জল দিলাম, আবার তুললাম, আবার জল দিলাম, আবার তুললাম, জল দিলাম, দেওয়ার পর ফাইনালি সেই টাইপটা যেটা আছে সেটা নেক্সট ভিডিওতে আমি দিব। তো এই পর্যন্ত যেটা করেছি এই সমস্ত খুব ইম্পর্ট্যান্ট এবং সমস্ত টাইপ কভার করেছি, তোমরা এটা দেখবে, এটা দেখলে তোমাদের আর অন্য কোনো কনসেপ্ট দরকার নাই, সমস্ত টাইপ তুমি সমস্ত বইয়ে পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আবার বলছি যেটাকে লাইক করবে এবং ম্যাক্সিমামের কাছে তোমরা এটা শেয়ার করবে, যাতে সকলে অন্তত কী হচ্ছে অনেক দূর দূর থেকে থাকে, সকালে আসতে পারে না, সকলের পক্ষে মালদা আসা সম্ভব হয় না, অনেক প্রবলেম আছে। তো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে ম্যাক্সিমামের কাছে শেয়ার করবে। তো এই ভিডিও আমি এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।